খুব ভালো করেছো অর্ঘ জানো তো সকাল সকাল তোমার লোকেদের তুমি থানায় পাঠিয়ে দিয়েছো আচ্ছা বলো এই সময় দিনের বেলা ভালো লাগে হ্যাঁ এই অপরাধী শাস্তি পুলিশ আইন কার ভালো লাগে বলো তো সকাল সকাল এসব নিয়ে কথা বলতে আন্টি আসলে আপনার এই লুচির প্রশংসা করতে করতেই তো ওরা গেল আমার কোনো কৃতিত্ব নেই তাতে সব শ্রীয়ের কাম্মা এই যে এ সব রান্না করেছে শুনলি তো লুচির কি প্রশংসা হয়েছে এইবার মনে হচ্ছে চন্দ্রা মাঝে মাঝে রান্না করে যাবে কি কি হচ্ছে এটা কি হিরক তুমি সবার সামনে যা খুশি তাই বলছো আমি বুঝি রান্না করে যাই না যাও মানে সেটা হিরো লুচি তো ভালোই ফুলেছে রে হ্যাঁ থাক না লুচির কথা আপনি দিদিকে দেখুন দিদি কিরকম জামাই আদর করছে তাই দেখছি হ্যাঁ সেই মানে ফ্রি নতুন থাকতে একটা না মানে কি ওই জামাই আদর হ্যাঁ জামাই আদরটা ভালো করে খেয়ে না বুঝতে পারলে মানে এর পর কি বুঝলে সবে বলাতে যায় না সেই বলি না অভিজ্ঞতা বড় বালাই কত কিছু দেখলাম আর জানলাম এখন এসব দেখলেও হাসি তাই নাকি রে মানু এখনো তুই হাসার মতন অবস্থায় আছিস একটু আগে তো তোরা দুজন কেঁদে ভাসাচ্ছিলিস না মানে কখন যে তোদের কি হয় কিছু বুঝি না আরকি কি হয় সেটা তোদের থেকে আর কে ভালো জানে দাদা অবশ্য তুই তো নিজে কিচ্ছু জানিস না সবটাই তো কেন আমাদের বুঝতে হয় সেটা একবার নিজেকে জিজ্ঞেস করো মহিনী আর আমরা যখন কেউ এটা নিয়ে কোনো কথা আর এগোতে চাইছি না কেন শুধু শুধু আমাদের বাধ্য করছো বলো তো সেই সেই তো সেই তো এ তুমি না কি বলো না মহিনী আমি বুঝে পাই না আরে বাবা বাধ্য করলে কি হয় সে তো তুমি জানো তাই না এই ইয়ে মাই তা বলছি অর্গ মানে শোনো মানে এখানে যতদিন সব কিছু ভাল লাগছে কতদিনই মঙ্গল বুঝতে পারলে এরপর যদি একটু এদিক থেকে ওদিক ফুসফাস হয় হ্যাঁ তাহলে কিন্তু পিঠে সইতে হবে হ্যাঁ হ্যাঁ তৈরি দেবো কিন্তু একদম অন্যায় করলে পিঠেও সইতে হবে বই কি অর্ঘ যদি কখনো কোনো অন্যায় করে আমি নিজে ওকে শাসন করব না দেখুন উমার সংসার সোম থেকে শনি সন্ধ্যে ৬টায় আকাশ আটে